আমফানের প্রলয় তাণ্ডব থেকে সুন্দরবনকে রক্ষা করেছিল ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু সেই ম্যানগ্রোভ অরণ্যই রক্ষা পাচ্ছে না, ধ্বংস করে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ, কেটে ফেলা হচ্ছে বিঘের পর বিঘে জমির গাছ, সেই জমিতে ভেড়ি তৈরি করে চলছে মাছ চাষ। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই কারবার চালিয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, শাসক দলের মদতেই মাফিয়ারা অবাধে দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ। সুন্দরবনের যে যে এলাকায় সবুজে কোপ পড়েছে তার মধ্যে অন্যতম রায়দিঘি। অভিযোগ, রায়দিঘির ঠাকুরান নদীর পাড়ে প্রায় 200 বিঘে জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য সাফ করে অবাধে তৈরি হয়েছে মাছের ভেড়ি। আদালতের নির্দেশকে অমান্য করেই প্রকাশ্যে কারবার চলছে। এখন বর্তমানে পরিস্থিতি সেই ফিশারি চলছে, সেই ফিশারি চলছে কোনোরকমভাবে, এখন পেট্রোলিং পর্যন্ত বন্ধ, ভয়ে আসলে রাজনৈতিক প্রভাব তো থাকবেই। কোন দলের? তৃণমূল। ঠাকুরান নদীর পাড়ে বাইন, কাঁকড়া, কেওড়া, গেঁয়ো, গরান, হেতাল, গর্জন ও সুন্দরী প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে। বাঘ না থাকলেও এসব জায়গায় লুপ্ত প্রায় বাঘরোল, ভাম, শিয়াল সহ বহু প্রাণীর বাসস্থান ছিল। ম্যানগ্রোভের ডালেই বাসা বাঁধত বক, কাস্তে চড়া সহ বহু পাখি। কিন্তু লাগাতার অরণ্য ধ্বংস করায় সুন্দরবনের জীববৈচিত্র্য ক্রমশ ভেঙে পড়ছে বলে মত পরিবেশবিদদের। রাজ্যের সুন্দরবন মন্ত্রী মন্টুরাম পাখিরার অনুমতি নিয়েই মাছের ভেড়ি চালাচ্ছেন বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। আমরা টিএমসি তো, আপনারা যে ফিশারিগুলো আপনারা যে কেটেছেন, এগুলো পারমিশন নিয়েছেন? হ্যাঁ, আমরা উন্নয়নমন্ত্রীর কাছে পারমিশন নিয়েছি। এগুলো সব বন জঙ্গল ছিল? হ্যাঁ, সব জঙ্গল। এই রাস্তাগুলো কিছু কিছু ঘেরা ছিল, এর আগে ফিশারি হয়েছিল, ফরেস্টার থেকে লিজ দিত। মাছের ভেড়ির অনুমোদন দেওয়া হয়েছে স্বীকার করেছেন মথুরাপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়ভূষণ ভান্ডারী। জীবিকার স্বার্থে, তাদের বাঁচার স্বার্থে আস্তে আস্তে ওই চরটাকে ঘিরে সেখানে হচ্ছে তারা একটা ফিশারি করেছে, এবং এই ফিশারিটা কারো ব্যক্তিগত নয়, এটা হলো যৌথভাবে মানুষের ওই পূর্ব শ্রীধরপুর সামন্তপাড়া এলাকার মানুষ এইটা করেছে। এই পর্যন্ত ওরা সরকারিভাবে কোনো কিছু না হচ্ছে, ততক্ষণ ওই গরিব মানুষের জীবন জীবিকা, ওরা অত্যন্ত অনুন্নত সম্প্রদায়ের মানুষ, অত্যন্ত গরিব মানুষ, এবং খেটে খাওয়া ছাড়া ওদের কোনো রাস্তা আর নেই। শাসক দলের মদতে এভাবে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হলে আমফানের মতো আবার কোনো প্রলয় এলে বাঁচানো যাবে পৃথিবীর অন্যতম হেরিটেজ সুন্দরবনকে? ঘটে যাওয়া আমফান সেই আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত এলাকা বাসিন্দাদের কাছ থেকে কোনোভাবে যায়নি। তার উপর ম্যানগ্রোভ উজাড় করার যে সিদ্ধান্ত এবং প্রশাসনিক উদাসীনতা আর শাসক দলের এমন ধরনের তগমা, সাধারণ মানুষ কবে স্বস্তি পাবে এখন সেই অপেক্ষায় এলাকার প্রত্যন্ত বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ সুন্দরবনের রায়দিঘি থেকে শান্তনু বুরকাইত, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।